হ্যালো গাইস, আমি আকাশ, আপনারা দেখছেন মুভি সেকশন ইউটিউব চ্যানেল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমি দেখতে পাচ্ছেন আজকে আমার যেটা মেন ভিডিও বলে রাখি, আজকে আমার পুরো রুম, যেটা আমার রুম দেখতে পাচ্ছেন, এটাতে সিসিটিভি ক্যামেরা সেট আপ হবে, আর দোকান যেটা আছে সেখানেও ক্যামেরা লাগানো হবে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এটা আমাদের সেকেন্ড বাড়ি। আমাদের ওইদিকে আরও একটা বাড়ি আছে, এখান থেকে আমাদের পুরো ওয়াইফাই কানেকশন হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তারটা দেখতে পাচ্ছেন, এটা একদম আমার দোকান থেকে এটা ওয়াইফাই কানেকশন নিয়ে আসা হয়েছে। চলুন স্কেট ব্লক দেখানো যাক। আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা একদম আমার সেকেন্ড, যেটা আমার মেন দোকান আছে সেখানে ওয়াইফাই রাউডারটা লাগানো আছে, সেই রাউডারে গিয়ে কানেকশন আছে। এটাতে আমার 190 মিটার তার লেগেছে ওই দোকান বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত। এই তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা একদম চলে গেছে আমার দোকানে। আশেপাশে আবহাওয়া দেখতে পাচ্ছেন আপনি, খুবই সুন্দর। আমাদের চারপাশে অনেকগুলো গাছও আছে। আমার যেগুলো তার কানেকশন করা আছে এই পোল থেকে ওই পোল, একটু আঁকা বাঁকা করে কানেকশন করা হয়েছে যাতে কারো অসুবিধা না হয়। পোল দিয়ে কানেকশন করেছি, কারো কেউ কোনো কিছু বলতেও পারবে না। দেখতে পাচ্ছেন তার এই থমে চলে এসেছে, এখন এই থম থেকে আমার ডাইরেক্টলি একদম বাড়িতে চলে যাবে। এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা দিয়ে আমার ওই একদম পোলের মধ্যে বাধা আছে, ওই পোল দিয়ে আমার তার পাশ দিয়ে বাধা আছে। এটা একটা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শাখা যেটা আমি বসি, আর পাশেটা আছে আমার মোবাইলের দোকান, মোবাইলের দোকানেই রাউডারটা বসানো আছে। তো চলুন আরও কিছু দেখে নিই। এই যে আমার ক্যামেরার সেট আপ, আমি 6টা ক্যামেরা নিয়েছি, 1টা বুলেট আর 4টা ডোম। দেখতে পাচ্ছি হিকভিশনের ক্যামেরা আছে, আমার 2 টিবি হার্ড ডিস্ক নিয়েছি যাতে অনেক স্টোর হয়। দাদা, এই দাদা আমার এই হিকভিশনের ডিভিআরটা দেখতে পাচ্ছেন, আমি 16 পয়েন্টের ডিভিআর নিয়েছি যাতে আমি 16টা কানেকশন করতে পারি। আপাতত আমি 6টা ক্যামেরাই লাগাবো, 16টা লাগাবো না, কারণ দোতলার এখনও কাজ বাকি আছে। এই দাদা আমাদের ডিভিআরটা সেট আপ করছেন, এখন হার্ড ডিস্কটা লাগাচ্ছেন, হার্ড ডিস্কটা সেট আপ করছেন, দেখছেন কোথায় কোথায় স্ক্রু লাগাতে হবে, কিভাবে সেট আপ করা যাবে। সেট আপ করা হয়ে গেলে তারপর ক্যামেরা কোথায় কোথায় লাগানো হবে সেগুলোও দেখবে। প্রায় কমপ্লিট হতে চলেছে আমাদের ডিভিআরটা সেট আপ হতে, এখন স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছে। দেখতে পাচ্ছেন স্ক্রুগুলো লাগানো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। স্ক্রুগুলো লাগানো হচ্ছে, এখন আমাদের দাদা ক্যামেরাগুলো সেট আপ করছেন। দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলোও রেডি হয়ে গেছে কম বেশ। আমাদের ডিভিআরটা তো রেডি হয়ে গেছে, রাখা আছে ডিভিআরটা, এখন ক্যামেরাগুলো সেট আপ করছেন। আরেক দাদা আমাদের বোর্ডগুলো সেট আপ করছেন, তারগুলো বসাচ্ছেন। এখানে আমাদের ক্যামেরাগুলো রাখা আছে, 5টা ডোম, 1টা বুলেট ক্যামেরা, মেশিনগুলো সব সেট আপ হয়ে গেছে। এখন আমাদের ক্যামেরাগুলো কোথায় কোথায় লাগানো হবে সেগুলোই ভাবনা চিন্তা চলছে, কোথায় লাগালে বেশি ভালো হবে সেটা দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন ক্যামেরাগুলো আমার এখানে ডিভিআর সব বক্সগুলো রাখা, ড্রিল মেশিন সব কিছু আছে। এখন তারগুলো চলছে, কাজ ওয়্যারিংয়ের কাজ চলছে, কোথায় কোথায় কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে একটা বুলেট ক্যামেরা বসানো হবে, আর এই রুমে একটা মোবাইলের দোকানটা তো এখানে একটা উপরে বসানো হচ্ছে, দেখতে পাচ্ছেন, যাতে সামনের ফ্রন্টটা চলে আসে। এই দিক দিয়ে তারটা নিয়ে যাওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন একটু বাঁকা হয়েছে, বাট চলে যাবে, অসুবিধা নেই। আমি বললাম যে একটু ভালো করে লাগাতে, কিন্তু দাদা বলছে এগুলো অসুবিধা নেই, পরে আবার ভালো করে লাগিয়ে নিবা, যেহেতু তোমার দোকান চেঞ্জ হবে। আমি বললাম অবশ্যই ঠিকই বলেছ তুমি। এখন বোটে কানেকশন চলছে একবারই, যাতে ক্যামেরা বসানো হয়। এখন সামনে একটা ক্যামেরা বসানো হবে, ওয়্যারগুলো দাদা জুড়ে দিচ্ছেন, সেলোটেপ লাগিয়ে দিচ্ছেন একবারে, যাতে কোনো কিছু কানেকশনের অসুবিধা না হয়। এখানে একটা ক্যামেরা লাগানো হয়ে গেছে, দ্বিতীয় ক্যামেরাও লাগানো হয়ে গেছে, আর দেখতে পারলেন আমাদের রাউডারটাও ওখানে আছে।
তৃতীয় ক্যামেরা এখানে কাজ চলছে, ওয়্যারিং এর কাজ চলছে আমার। ওয়্যারগুলো পড়ে আছে, বেশি আর কাজ বাকি নেই কাজ শেষ হতে। তারপরে তোমাদেরকে দেখাবো কীরকম ইয়েতে লাগিয়েছি আমি সব তিনটে ক্যামেরারই। এদিকে চলে এসছে তারগুলো, আরেকটা ক্যামেরা কাজ চলছে, এটারও এদিকে চলে এসছে চার নাম্বার। দেখতে পাচ্ছেন এখানে আমার ডিভিআরটা লাগানো আছে, আর এর উপরেই আমি আমার মনিটরটা লাগিয়েছি। দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি, ছটা ক্যামেরা যে লাগিয়েছি, এখানে একটা ক্যামেরা লাগানো আছে আর এইদিকে একটা ক্যামেরা লাগানো আছে যেটা সামনে থেকে ফোকাস করবে। তো চলুন বাকি ক্যামেরাগুলো দেখাই আপনাদেরকে। এখানে বুলেট ক্যামেরাটা লাগিয়েছি, আর এদিকে একটা উপরে লাগানো আছে, এই এখানে একটা, আর এখানে একটা আছে, আর এর পশ্চিম দিকে একটা আছে সামনাসামনি। এই যে দেখতে পাচ্ছেন আমার ছটা ক্যামেরার সেট আপ, এটা দিয়ে আমি সম্পূর্ণ দেখতে পারি আমার চারদিকে কে ঢুকছে কে বেরোচ্ছে, আমার কাউন্টারে কে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ দেখা যায়। তো আশা করি এই আজকের ভিডিওটা এই